আপনি দেখছেন padmanews24.com এর টপ টেন্স, সাথে আছি আমি সামসাদ জাহান। হলিউডের বারবি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল অভিনেতা রমজান মিয়া। শুক্রবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শোতে অংশ নেন তিনি। সিনেমায় প্রদর্শনীর আগে তিনি সাংবাদিকদের বলেন, এই সিনেমায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। সিনেমার শিল্পীদের মধ্যে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী তিনি। তার দাদার বাড়ি সিলেটে। রমজানের বাবা কুদ্দুস মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে, পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। রমজানের জন্ম যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের লুটন শহরে। লন্ডনের সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেন কুদ্দুস মিয়া। বাবার নাটকে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন রমজান। রমজান বলেন, বাংলাদেশে আসতে পারাটা সবসময় আমার কাছে আনন্দের, এটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত, এখানে আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বারবি সিনেমার প্রিমিয়ারে গোলাপি রঙে সাজানো হয়েছে স্টার সিনেপ্লেক্স। আমন্ত্রিত অতিথিদেরও অনেকে গোলাপি রঙের পোশাক পরে এসেছেন। বাংলাদেশের সিনেমা দেখেন কি না এমন প্রশ্নের জবাবে রমজান জানান, খুব একটা দেখেননি। বাংলাদেশের সিনেমায় কাজ করার কোনো ইচ্ছে আছে? রমজান বলেন, এখানে এসে বাংলাদেশের কয়েকজন শিল্পীর সঙ্গে পরিচয় হয়েছে, সুযোগ পেলে অবশ্যই করব। সাফা কবির, ভাবনা, নুহা, সুমায়ন সহ অনেকে সিনেমাটি দেখতে আসেন। সিনেমাটি আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।